马来西亚。 অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং জীবনযাত্রার মান উন্নত হওয়ায় স্বপ্নের হরিণ ধরতে অনেক ভিড় জমিয়েছেন এই দেশটিতে সরকারি পরিসংখ্যান আর আন্তর্জাতিক শ্রম সংস্থার বাংলাদেশি অনুসারে বর্তমানে প্রায় দশ লাখ বাংলাদেশী আছেন মালয়েশিয়ায় এর মাত্র এক তৃতীয়াংশের বৈধ কাগজপত্র থাকলেও বাকিরা রয়েছেন অবৈধভাবে এই অবৈধ অভিবাসীদের বৈধ হতে মালয়েশিয়া সরকার একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে এর মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করতে প্রতিদিন সেখানকার বাংলাদেশ দূতাবাসে ভিড় করছেন হাজার হাজার বাংলাদেশি পাসপোর্ট আছে তারপরে ডেটে যাই ভুগিয়া কি এর জন্য আমি আরো বানাইতেছি এখানে আসছে পাসপোর্ট রিকভার করার জন্য প্রায় মনে করেন 3 ঘন্টা আবার আমরা এখানেই দাঁড়াই আছি ডিসেম্বরের 31 এ আমাদের ডেট শেষ এর আগে আমরা নেভিসরাত বা ইমিগ্রেশন সরাত হাতে থাকে তাহলে আমাদের একটু ইমিগ্রেশন থেকে সুবিধা হবে পাসপোর্ট নবায়ন নতুন পাসপোর্ট সংগ্রহ করা সহ নানা কাজে দূতাবাসে এসে চরম ভোগান্তির শিকার হতে হয় বলে অভিযোগ করেন এসব কর্মী কে পাসপোর্ট নিতে আইছে আর কে দিতে আসছে এটা এটারে কোনো সিস্টেম নাই মানে জগা খিচুড়ি শুধু চাইতেছে রেমিটেন্স কিন্তু আমরা কিভাবে রেমিটেন্স দেব এখানে একবার জমা দিতে চার দিন আবার নিতে চার দিন কেউ পাঁচ মাস কেউ ছয় মাস কেউ এক বছর এরকম ভাবে সবাই আসছে যাচ্ছে তিন চারবার কাজ ফেলাইতে আসতে হয় কোম্পানির কাছে জবাব দিতে কাজ লাশটা বার দিতে আজকের বেসিক মাইর ওটি মাই সব মায়ের ডেলিভারি ডেটের চল্লিশ দিনের ভিতরে পাসপোর্ট হয় না তাহলে এরা কি আমাদের সাথে মজা করে তবে অবৈধ বাংলাদেশিদের বৈধ হওয়ার বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নিয়ে বাংলাদেশ হাইকমিশন সাধ্যমতো কাজ করছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা যে কারণে তাদের পাসপোর্টটা সময় মতো হয় না সেটা হচ্ছে কোনো ধরনের যদি তথ্য আপনি পরিবর্তন করেন অথবা গোপন করেন কোনো তথ্য পাসপোর্ট কিন্তু সিস্টেমেতে আটকে যাবে দেড় হাজার থেকে আঠারোশো পাসপোর্ট জাস্ট ডেলিভারি হয় ঠিক প্রায় সমসংখ্যক রি ইস্যু এবং এনরোলমেন্ট হয় এছাড়া ট্রাভেল পারমিট আছে অন্য ধরনের অ্যাটেস্টেশনের কাগজ আছে অনেক কিছু আছে যার জন্য বলছি যে ডেলি প্রায় চার থেকে সাড়ে চার হাজার এখানে কনস্যুলার সার্ভিস দেওয়া হয় আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে রিহায়ারিং এর মাধ্যমে বৈধ হওয়ার সুযোগ পাবেন মালয়েশিয়া অবস্থানরত অসংখ্য অবৈধ বাংলাদেশি এ কারণেই বাংলাদেশ দূতাবাসের সামনে প্রতিদিন ভিড় করছেন এসব বাংলাদেশী অভিবাসীরা তাদের অভিযোগ দূতাবাসের শৃঙ্খলার অভাবেই নানা হয়রানি শিকার হতে হচ্ছে তাদেরকে যথাসময়ে এই সুযোগ পেতে দূতাবাসকে আরও বেশি তৎপর হওয়ার পরামর্শ দিয়েছেন এসব ভুক্তভোগীরা প্রসূন আশিস সময় সংবাদ পাহাং কুয়েলালামপুর মালয়েশিয়া